আর মাঝখানটা সবার ইশারা দিয়ে ডান দিয়ে ঢুকতে। বাসের অবস্থা মানে এইগুলো কাহিনী হচ্ছে, ওই সাইডে কোনটা ছিল, বাস ছিল না এটা ছিল? আমারটা মানে এটা আমি, ওটা আমার ড্রাইভার। আপনি ওটা ড্রাইভার? এটা তো 23 দালাল। বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু পাঁচিং ক্যারেক্টার। এখন সময় 10:42, আর আমি এখন আছি মতিঝিলে, যাব নারায়ণগঞ্জ, সেখান থেকে সোনারগাঁ, তারপরে নরসিংদী। আজকে হচ্ছে বৌদ্ধ পূর্ণিমার বন্ধ, যার কারণে মতিঝিলে কমার্শিয়াল এরিয়াটা ফাঁকা। যে প্রতিষ্ঠানগুলো বৌদ্ধ পূর্ণিমাতে বন্ধ রাখেন নাই শুধুমাত্র হচ্ছে সেগুলো খোলা, বিশেষ করে হচ্ছে শপ টপ এইগুলা, ম্যাক্সিমাম অফিস যেগুলো সেগুলো বন্ধ, যেহেতু অফিস করা। এটা এটা হচ্ছে কি রে ভাই, কি এরা কোন নিয়মে আসলো এটা বুঝলাম না তো। এখানে বেরোনোর ভাই রাস্তার মাঝখানে গেট খোলা বেরিয়ে যেতেছে, এটা কোনো কথা? আর এই যে দাঁড়ায় কাকা দাঁড়ায় দেখতেছে। এখন সময় 12:05, আর আমরা ফতুল্লা থেকে আমাদের প্রথম যে কাজটা ছিল কাজটা শেষ করলাম, শেষ করে এখন রওনা দিচ্ছি মাধবপুরের উদ্দেশ্যে। মাধবপুর না মাধবদী? হ্যাঁ মাধবদী, নরসিংদী মাধবদী। মাধবপুর হলে তো সে সিলেট চলে গেলাম। আমার যে কাজটা, কিছু প্রাইভেসির কারণে হচ্ছে ভিডিওতে আনি না। নারায়ণগঞ্জে ঢোকার পরে প্রথমে একটা ষোলগুলি চায় না খেলাম, জাস্ট আমি এই জায়গাটা এসে ভদ্রলোককে ফোন দিলাম, ভদ্রলোক আমাকে বললো যে ওনার লোকেশন স্টেডিয়ামের অপোজিটে, গোডাউনটার লোকেশন। ভালো কথা, আমাকে ইউ টার্ন নিয়ে আমি স্টেডিয়ামের ওইখানে গেলাম। তো যাওয়ার পরে উনি বলতেছে স্টেডিয়ামের অপোজিটে। ভাই আমি অপোজিটেই ছিলাম, আর এটা যেহেতু সার্ভিস লেন, সেহেতু সার্ভিস লেন থেকে আমি ফিরে যেতে পারতাম, ব্যাকে যেতে পারতাম, কোনো প্রবলেম ছিল না। বাট সে আমাকে বললো যে স্টেডিয়ামের বাম পাশে, তাহলে স্টেডিয়াম যে পাশে ওই পাশেই হবে। মামা মাইরো না, মামা মাইরো না। এই হচ্ছে কাহিনী। যাই হোক, পরে আবার সেই জলপুরিতে গেলাম, জলপুর থেকে ইউ টার্ন নিয়ে তারপর হচ্ছে অপোজিটে ঢুকলাম। ঢুকে কাজ শেষ করে এখন মাধবদীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি নরসিংদী। আমি ছিলাম হচ্ছে রাস্তার অপোজিটে, অপোজিট দিয়ে ভেতর দিয়ে চিটাং রোড ওঠা যায়, ওই রাস্তাটা দিয়ে গেলে আমি আমার প্রায় হচ্ছে 5-6 কিলো রাস্তা সেভ হইতো। বাট এই 5-6 কিলো রাস্তা সেভ হলে আমাকে সময়টা বেশি লাগতো, আর এই রাস্তাটা মানে নতুন রাস্তা, গ্যাদারিং কম, আবার 2টা লেন, অটোগুলো চলে গেছে হচ্ছে টেসলা, টেসলাগুলো সার্ভিস লেনে চলে গেছে। আরে ভাই কি বলবেন, দেখেন আমাদের লাইসেন্স দিয়া দিছে হচ্ছে তাকে মহাসড়কে চলার জন্য, ঢাকা নারায়ণগঞ্জ মহাসড়কেটার এখানে টেসলা চলতেছে, দেখছেন এই যে টেসলা, এটা কিন্তু এই রাস্তায় চলার কথা না, সেখানে সার্ভিস লেন দিয়ে যাবে, ভ্যান চলতেছে। এখন আপনি এটাকে কি বলবেন, যতদিন পর্যন্ত হচ্ছে আমরা না নিজেদেরকে ডেভেলপ করতে পারি ততদিন পর্যন্ত আমাদের ডেভেলপ হবে না। আমাদের যতই অবকাঠামোগত যদি উন্নয়ন হোক, কিন্তু আমাদেরকে অবশ্যই নিজেদেরকে শুধরাইতে হবে, প্রচুর কাজ হচ্ছে আমাদের। বাট ওই যে দেখছেন টেসলা, একটা সময় যখন এই রাস্তাটা ইনকমপ্লিট ছিল, যখন মাত্র 2 লেনের একটা রাস্তা ছিল, তখন ভাই যে যে পরিমাণ জ্যাম হইতো এখানে উপর আল্লাহ সেন জানে। যারা নারায়ণগঞ্জবাসী আছেন তারা অবশ্যই তাদের তিক্ত অভিজ্ঞতার কথা একটু কমেন্টস করে জানাবেন। আর মাঝখানটা সবার ইশারা দিয়ে ডান দিয়ে ঢুকতে, উল্টা এই উল্টাপার দিয়ে আসার মাঝখান দিয়ে উল্টাপার দিকে আসে, কেন মাঠ থাকবে না? রাস্তার মাঝখানে
কাশপুর ব্রিজের মতো এখানে জায়গা দিয়ে সে রাস্তার মাঝখান দিয়ে আসতে স্যার আমার ইশারা দিয়ে বলতো স্যার যে আমি স্যার সাইড দিয়ে যাই ওরে। এবার যাত্রীগুলাও খারাপ, ওদের ড্রাইভারের থেকে আমরা যারা যাত্রীরা আছে আমরা আরও বেশি খারাপ, আমরা ওদেরকে আরো বাধ্য করি আসার জন্য। এখন আমরা আসি হচ্ছে ঢাকা স্লেট হাইওয়েতে, ঢাকা স্লেট হাইওয়ে রূপগঞ্জের ভেতরে, নারায়ণগঞ্জ রূপগঞ্জ এরিয়াতে, রূপসী বড়পা তারাব রূপগঞ্জ থানা। তো আমার কাছে সব থেকে বিরক্তকর হাইওয়ের ভিতরে একটা হাইওয়ে হচ্ছে এই ঢাকা স্লেট হাইওয়ে। মানে এইখানে সবসময় জ্যাম পাবেন, আপনি রাত্রে একটার সময় আসেন আর রাত্রে দুইটার সময় আসেন, এই রাস্তাটাতে আপনি জ্যাম পাবেন। আর রাস্তার কন্ডিশনও ভালো না, ভাঙা চোড়া, খুব বাজে অবস্থা এই রাস্তাতে। আমার কাছে খুব বিরক্ত লাগে হচ্ছে ঢাকা স্লেট হাইওয়েতে রাইড করতে। নরসিংদী পর্যন্ত সেই একটা প্যারাখিত হয় এই হাইওয়েটাতে, তারপরেও হচ্ছে যে নরসিংদীর পরে যে রাস্তা ভালো সেটা না, সেখানেও কিছু মানে টিউমার টিউমার এই টাইপের কিছু আছে। আবার যেহেতু সিঙ্গেল লেনের রাস্তা, ওভারঅল বিষয়ে এই জায়গায় রাইড করে আমি টোটালি কমফোর্ট ফিল করি না। নিত্য প্রয়োজনে আমি যদি কোনো টু কাজ, আমার যদি কোনো কাজ না থাকে তাহলে আমি এই দিকে আসি না। আর বিশেষ করে হচ্ছে ট্যুরের ক্ষেত্রে আমি সবসময় এই সাইডগুলো আমি অ্যাভয়েড করি, শুধুমাত্র হচ্ছে এই রাস্তাটার জন্য আমি এই সাইডগুলো হচ্ছে অ্যাভয়েড করি ট্যুরের ক্ষেত্রে। গেট লক স্পেশাল অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ সেটাই তো দেখতেছি, অ্যাক্সিডেন্ট হয়েছে তো, যাত্রীদের কি অবস্থা আল্লাহ জানে। এই যে হ্যাঁ হ্যাঁ গ্লাসের উপর দিয়ে উঠলাম, গ্লাসের উপরে এটা কিসের সাথে লাগাইছে ট্রাকে মুখোমুখি, এটা তো বিআরটিসি ট্রাক মনে হচ্ছে। এই যে কাহিনি, এই যে রে ট্যাঙ্কি আগুন ধরা যায় না, সেটা সারা কপালে তোমার এই যে ই ব্লাস্ট হয়েছে তেলের ট্যাঙ্কি। তো বাসের ওই অবস্থা, মানে এইগুলো কাহিনী হচ্ছে ওভারটেক করতে যখন যায় না, একটা একটা ওভারটেক করতে যায় তখন যাই কাহিনী। দেখলামই তো রাস্তায় মানুষজনে কিছু হয়েছে, বাসের হইতে পারে অ্যাক্সিডেন্ট। কখন হয়েছে? কিছুক্ষণ আগে। ওই ওই রং সাইডে কোনটা ছিল, বাস ছিল না এটা ছিল? আপনি ওটা ড্রাইভার? ওদের ড্রাইভার ড্রাইভার কি ঠিক আছে? হাসপাতালে নিয়ে গেছে। কটার দিকের ঘটনা? আধা ঘন্টা আগে। যাত্রীরা ঠিক আছে তো? ওই যে যাত্রীরা, আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তো? আপনি ড্রাইভার ওটা তো না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ট্রাকগুলো হচ্ছে এই রাস্তাটা মোটামুটি ভদ্রভাবেই তারা যায়, কিন্তু উচ্ছৃঙ্খল হচ্ছে বাসগুলো, এগুলো হচ্ছে লোকাল বাস। এই বাসগুলো যখন ওভারটেক করতে যায় তখন প্রচণ্ড পরিমাণ চাপ দেওয়া যায়। আমি কিছুক্ষণ আগেও বলতেছিলাম যে সব থেকে বাজে রাস্তা হচ্ছে এটা, তার একটা কারণ হচ্ছে এটা, যেহেতু এটা সিঙ্গেল লেনের রাস্তা, দুইটা লেন, তো বাসগুলো হচ্ছে এখানে বিপরীত গতিতে ওভারটেক করে, আর ওভারটেকের কারণেই হচ্ছে অ্যাক্সিডেন্টগুলো হয়। এখন সময় তিনটা আর আমরা আছি মাধবদীতে। মাধবদী থেকে অফিসে কাজ শেষ করলাম, আলহামদুলিল্লাহ মোটামুটি শেষ, দেন লাঞ্চ করলাম। লাঞ্চ করে মাধবদীর একটা ফ্রেন্ড ছিল, ওর সাথে একটু দেখা করে কথাবার্তা বলে দেন এখন যাব হচ্ছে ঘুরতে। এখন আর কোনো কাজই নাই, প্রচুর কাজ করছি ছুটির দিন, এখন যাব সাহেব প্রতাপ আমার ক্রাইম পার্টনার তার সাথে দেখা করতে। আমার ক্রাইম পার্টনার মাসুদ ভাই, উনি আমার লাদাখ ট্যুরের পার্টনার প্লাস হচ্ছে আমার সিনিয়র বড় ভাই, এবং তার মজা করে উস্তাদ বলি, তাকে আমি ক্রাইম পার্টনার বলি, তার অনেক কিছু বলি। ওনার এজ হচ্ছে 58, উনি 58 বছর। এই 58 বছর বয়সে উনি আমার সাথে লাদাখ ট্যুর করছে, ভাই চরম এনার্জি, চরম এনার্জি মাসুদ ভাই। এবং বাংলাদেশ থেকে আমরা যারা লাদাখ ট্যুর করছে, যারা সব থেকে আমাদের টিমটা বেস্ট ছিল,
লাদাখ অনেকেই অনেকবার ট্যুর করছে, এক একজন একাধিকবার ট্যুর করছে লাদাখে। বাট আমাদের ট্যুরের প্ল্যানটা ছিল হচ্ছে আমরা শ্রীনগর দিয়ে ঢুকে তারপর হচ্ছে মানালি দিয়ে বেরোয়ছিলাম, টোটালি একটা রাউন্ড দিয়ে বের হয়ে আসছিলাম আমরা। আর আমরা যেখানে যে জায়গাগুলো এক্সপ্লোর করতে পারছি, বাংলাদেশের অনেকে বাইকারই আছে যেখানে একবার যেয়ে তারা এক্সপ্লোর করতে পারে নাই, কারণ আমরা খারদুঙ্গাও গেছি আবার উমলিঙ্গাও গেছি। আমরা যারা বাইকাররা সিলেট বলেন, হবিগঞ্জ বলেন, শ্রীমঙ্গল বলেন ট্যুর করি বা নরসিংদীর এই সাইডে আড্ডা দিই, প্রতিটা বাইকেরই বাংলাদেশের বাইকিং কমিউনিটির প্রতিটা বাইকার বলেন তারা হচ্ছে এই যে মুরব্বী বুড়া লোকটা দেখতেছেন উস্তাদ আমার, আমার কান পার্টনার, তার এখানে একটা ঢু দিয়ে গেল সাহেব প্রথমে ঢু দিয়া যাবে, কারণ তার যে ক্রাইম পার্টনার সে হচ্ছে আমার লাদাখের ক্রাইম পার্টনার। আর দিঘের না কিসের ক্রাইম দুইটা জিনিস দিয়ে আমাদেরকে খুবই আপ্যায়ন করে, একটা হচ্ছে মাঠা, এটা হচ্ছে তার নরসিংদীর বিখ্যাত মাঠা এই। আর আজকে হচ্ছে আমার সাথে আমার ছোট ভাই আছে, আমরা দুজনে হচ্ছে কাজে আসছিলাম অফিসে একটা কাজে, ওরে নিয়ে আসলাম সাথে করে, ও আছে আজকে মাঠা রিভিউ দেবে। মাঠা খেয়ে রিভিউ দাও খাও না মাঠা সেই মাঠা আজকে মাঠা যাচ্ছি মাঠাটা সেই আজকে খাইছি মাত্র, তুমি ফোন দিলে না পরে আমি গিয়ে দেখলাম যে মাঠা আছেন দেখি, পরে আমি এক গ্লাস খাইলাম। মাঠা খাচ্ছি আজকে নরসিংদীতে প্রথম, হ্যাঁ লাইফের ফার্স্ট টাইম মাঠা খাচ্ছি তাও নরসিংদীতে। ও খুব সুস্বাদু মাঠা, এটা তো তেইশ ডলার দাদাকে ধন্যবাদ, নরসিংদীতে আসার পরে আমাদেরকে মাঠা খাওয়াচ্ছে। আসলেই নরসিংদীর মাঠা খুব মজা এবং আমার কাছে ভালো লাগছে স্পেশালি। লাদাখ যাবেন নাকি এবার? চিন্তা ভাবনা আছে, যদি ভালো টুরমেট পাই তোমার মতন আর কি, তবে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। টাকা পয়সা দিয়ে কেরমু ঘুরা দিয়ে খেলো দুনিয়াটা কি আছে না আছে, ঘুরতে পারলে খুব মজা। পাঁচটার দিকে ঢুকবেন? আচ্ছা আসুন, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, শনিবার দেখা হচ্ছে। আচ্ছা ভাই আল্লাহ হাফেজ। আরে বসো, মাসুদ ভাইয়ের সাথে আড্ডা দিলাম, সাথে হচ্ছে নাটোরের দুইটা ভাইয়ের সাথে দেখা হলো, তাদের সাথে আড্ডা দিলাম, একটু দেরি হয়ে গেল তাদের সাথে আড্ডা দিতে দিতে। আর এখন আমরা বের হইলাম, উদ্দেশ্য কালীগঞ্জ যাব। বন্ধের দিনে সাধারণত আমরা যারা চাকরিজীবী আছি আমরা হচ্ছে বন্ধের দিনগুলোতে হচ্ছে ট্যুরের প্ল্যান করি, তো যেহেতু বন্ধের দিনও আমাদেরকে কাজ করতে হলো সেহেতু হচ্ছে বন্ধের দিনে অফিসের টাকায় ষোলো আনা ঘুরে শেষ করে আসতে হবে। তেসলা অফিসের টাকায় ঘুরে সারাদিন যে কাজ করলাম এটা ষোলো আনা পূর্ণ না করলে হবে না। আমি কিছুক্ষণ আগে বলতেছিলাম যে কোনো বাইকার যদি নরসিংদী ক্রস করে তাহলে অবশ্যই সে মাসুদ ভাইয়ের এখানে একটা ব্রেক দিবে। এই দুইটা ভাই উনরা সিলেট যে ট্যুরে বের হয়েছে নাটোর থেকে, তো উনরা হচ্ছে মাসুদ ভাইয়ের সাথে দেখা করে গেল। এটা হচ্ছে পাঁচ দু নম্বর, এখান থেকে বামে চলে গেছে হচ্ছে মাধবদী, এই রাস্তা দিয়ে আমরা আসছি। মাধবদী দিয়ে রূপসি হয়ে কাশপুর দিয়ে চিটং চলে গেছে, ঢাকা চলে গেছে। আর আমরা যাব হচ্ছে ডানে, ডানে কালীগঞ্জ ঘোড়াশাল ব্রিজ হয়ে কালীগঞ্জ হয়ে যাব। কি রে ভাই কি করে এরা, আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা নতুন হয়েছে, বাট আমি মাসুদ ভাইয়ের কাছ থেকে এই রাস্তার রাস্তা কোথায় যে উঠছে ওর কাছে ডিটেলস ওনার কাছ থেকে আমি ইনফরমেশনটা পাই নাই, যার কারণে এক প্ল্যানিং ছিল নতুন এই রাস্তাটা দিয়ে যাবো, এই রাস্তা কোথায় গেছে সেটা দেখার জন্য।
বাট আজকে যেহেতু একটু সময় স্বল্পতা, এখন সব বাজে হচ্ছে 4:22, আর আমরা একটু 300 ফিটে যেহেতু যাব, যেখানে মোটর শোটাও হবে, তো ওইখানে যাওয়ার জন্য হচ্ছে আর আমরা দিয়ে ঢুকবো না, আমরা কালীগঞ্জ দিয়ে সোজা জাকারিয়া ভাইয়ের ওইখানে যাবো, জাকারিয়া ভাইয়ের সাথে দেখা করে জাকারিয়া ভাইয়ের সাথে 300 ফিট চলে যাবো, 300 ফিট দিয়ে বেরোবো। এই রাস্তাটাও মোটামুটি ভালো বিজি রাস্তা, কারণ উত্তরবঙ্গ থেকে যে গাড়িগুলো ঢুকে, উত্তরবঙ্গ থেকে সিলেটের উদ্দেশ্যে যে গাড়িগুলো ঢুকে, ম্যাক্সিমাম গাড়িগুলো এখান থেকে আসে, বিশেষ করে হচ্ছে পিক আপ ট্রাক, যেগুলা পণ্যবাহী যে মালগুলা, কারণ আমরা জানি সবাই যে উত্তরবঙ্গ হচ্ছে আমাদের কৃষির জন্য বিখ্যাত, কৃষি পণ্যর জন্য, সেটা ধান গম বলেন, সবজি বলেন, এভরিথিংয়ের জন্য উত্তরবঙ্গ বিখ্যাত। আর উত্তরবঙ্গ থেকে যতগুলো গাড়ি স্লেট নরসিংদীর দিকে ঢুকে, ম্যাক্সিমাম হচ্ছে এদিক দিয়ে আসে, আর রাস্তাটা মোটামুটি ফ্রি, সামনে দুর্ঘটনাপ্রবণ এলাকা। আমরা যারা বাইকার আছে অনেকেই লম্বা যে দাগটা আছে, এই লম্বা দাগের অর্থ জানি না, আবার এই যে কাটা 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 এই যে গ্যাপ গ্যাপ যে দাগটা আছে, এই দাগের অর্থও জানি না। এই যে কাটা 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 গ্যাপ গ্যাপ যে দাগটার আছে, দাগের উদ্দেশ্য হচ্ছে যে আপনি ওভারটেক করতে পারবেন, আর একাধারে লম্বা রাস্তার মাঝ বরাবর যে লম্বা যে দাগটা থাকে, ওই দাগটার উদ্দেশ্য হচ্ছে যে আপনি ওভারটেক করতে পারবেন না। আমরা যে কাজগুলো করি বিশেষ করে হচ্ছে মোড়ের উপরে যে ওভারটেক করতে যাই, বাট মোড়ের উপরে কোনো সময় ওভারটেক করবেন না, মোড়ের উপরে কোনোভাবেই ওভারটেক করবেন না, আপনি আপনার লেনে বাইক রাইড করবেন। ভাই 2-1 মিনিট 5 মিনিট আগে যাওয়ার থেকে, মানে একটু দেরি করে গেলে আহামরি কোনো ক্ষতি হবে না, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না ভাই। একটা দুর্ঘটনা হলে শুধুমাত্র যে আপনি না, আপনার টোটাল ফ্যামিলিটা আপনার উপরে ডিপেন্ড করবে, আপনার টোটাল লাইফটাই অকেজ হয়ে যাবে ভাই। যারা রাইড করেন সাবধানে রাইড করবেন, দেখে শুনে রাইড করবেন। এই যে লম্বা দাগটা যাচ্ছে, এটার উদ্দেশ্য হচ্ছে আপনি ওভারটেক করতে পারবেন না, কারণ এটা একটা মোড়ের মতো জায়গা, মোড় কর্নারিংয়ের জায়গা, তো এখানে আপনি ওভারটেক করতে পারবেন না। আসার সময় দেখলেনি যে একটা অ্যাক্সিডেন্ট, ওভারটেক করতে যাওয়া ট্রাকের সঙ্গে লাগা দিছে, কপাল ভালো যে ওই ট্রাকটার আগুন ধরা যায় না, কারণ মারছে হচ্ছে আপনার অয়েল যে ট্যাঙ্কটা থাকে ট্যাঙ্কের উপরে, বাসটা মারছে ট্রাকের অয়েল ট্যাঙ্কের ওইখানে, তো ওইটাতে ইনকেস কোনো কারণে যদি কোনো স্পার্ক করার কোনো ওয়ে থাকতো আগুন ধরা যেত। এখন সময় 4:30, আর আমরা উঠবো হচ্ছে ঘোড়াশাল ব্রিজে। সাধারণত হচ্ছে ঘোড়াশাল ব্রিজে টোল লাগে না, ঘোড়াশাল ব্রিজে টোল লাগে না, যদি আপনি এই রাস্তা দিয়ে বাইক নিয়ে যান তাহলে আপনার টোল লাগবে না, বাট আপনি যদি এই রাস্তা দিয়ে যান তাহলে হচ্ছে আপনার টোল লাগবে। এটা দিয়ে গেলে আপনার জন্য টোল লাগবে না, বাইকের জন্য টোল ফ্রি, বাইক বলেন রিক্সা বলেন এগুলোর জন্য টোল ফ্রি। আর যদি এটা দিয়ে কোনোভাবে চলে যান তাহলে আপনাকে ফেরত আসতে হবে, না হলে ওদের একটা সেন্সর আছে, ওই সেন্সরের কারণে আপনাকে টোল দিতে হবে, কারণ এই ভুলটা আমি একবার করছিলাম, আমি তখন ভুলে গেছিলাম, অন্যমনস্ক হয়ে গেছিলাম, তো যার কারণে আমি সোজা চলে আসছিলাম, তো সোজা চলে আসার পরে তারা আমার কাছ থেকে বাইকের টোল রাখছিল, তো ওইটা মানুষ ভুল না করলে শিখে না, আর আমি যদি ভুল না করতাম তাহলে আমি জানতাম না, তো আমার কাছে মনে হচ্ছিলো বাম সাইডে যাওয়াটা যে কেমন যেন যে টোল না দিয়ে যাওয়া, মূলত পক্ষে হচ্ছে টোল ফ্রি যে গাড়িগুলো আছে, যেরকম মোটর সাইকেল, তারপরে হচ্ছে রিক্সা ভ্যান, এইগুলার জন্য হচ্ছে টোল ফ্রি এই ঘোড়াশাল সেতুটা, তো যার কারণে হচ্ছে ওদেরকে আলাদা লেন করে দেওয়া আছে, ওইখান থেকে বেরোতে হয়। ঘোড়াশালটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার জন্য, বড় বড় ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার জন্য বিখ্যাত, দেখলে বুঝতে পারতেছেন সব কিন্তু কার্গো ক্যারিয়ার, ওয়ান দেখছেন কত বড়। ঘোড়াশালের এই দিকটাতে হচ্ছে ইসের প্লান্ট আছে, আরএফএলের কিছু প্লান্ট আছে যেখানে আমি গেছিলাম ভিজিটে, এবং এই পারও একটা আরএফএলের প্লান্ট আছে,
এখান থেকে ঘোড়াশাল ব্রিজ পার হওয়ার পরে 5 কিলো সামনে হচ্ছে আমার জন্য জাকারিয়া ভাই থাকবে। এখন জায়গার নাম তো আমি ভুলে গেছি, তো আমার গাড়ি চলতেছে হচ্ছে 24,306 কিলো, আর 5 কিলো হলে হচ্ছে 24,311 কিলোতে যে আমি ব্রেক দিব, এছাড়া আর অপশন নাই। এই যে 24,307 হয়ে গেছে, আমি 11তে যেয়ে জাকারিয়া ভাইকে একটা ফোন দিব। এটা হচ্ছে কালীগঞ্জ বাজার রোড, আর কই যাই আমি? হ্যাঁ হ্যাঁ, ওইখানে আপনার এটা ভিতর স্কুল। আপাতত হচ্ছে জাকারিয়া ভাই, আপাতত হচ্ছে জাকারিয়া ভাইয়ের স্কুলে যাচ্ছি জাকারিয়া ভাইয়ের সাথে। এটা তো সম্ভবত একটা কিসের হামিম গ্রুপের প্রজেক্ট নাকি, আমি জানি না, আমি এখানে আসছি আই থিঙ্ক আগে। হ্যাঁ এখানে তো আমি আসছি, মডার্ন কার্গো ক্যারিয়ার, এটা তো হামিম গ্রুপেরই মনে হয়, এর ভিতরে স্কুল যেটা আছে স্কুলে শিফট হয়ে ওইখানে যাবে সম্ভবত। আচ্ছা আমি সঠিক জানি না, আমি জাকারিয়া ভাইয়ের কাছে জিজ্ঞেস করে দিই। জাকারিয়া ভাই, এটা কি হামিম গ্রুপের প্রজেক্ট? হামিম গ্রুপের এই প্রজেক্ট কি হামিম গ্রুপের? হামিম গ্রুপের প্রজেক্ট না, 2013 নিচ্ছে, আমি এটা তো আসছি তো। আমার এবং সামনে প্রজেক্ট নেক্সট উইকে আমার এখানে কাজ আছে, নেক্সট এখানে ফ্যাক্টরি ভিজিট আছে আমার। আমি এই জন্য বললাম যে ঢোকার পরে মনে হচ্ছে যে আমি চিনি চিনি চিনি, আমি ইটিপি টিটিপি এই প্ল্যানগুলো আমি ভিজিট করছি তো। এখান থেকে হচ্ছে সোজা হচ্ছে টঙ্গী চলে গেছে, বামে চলে গেছে কাঞ্চন ব্রিজ। এখান থেকে টঙ্গীর দূরত্ব হচ্ছে 16 কিলো, আর ভেতরে যে রাস্তা আছে এই রাস্তাটা দিয়ে কালীগঞ্জ চলে গেছে হচ্ছে এই কাঞ্চন ব্রিজ 16 কিলো। তো যারা কালীগঞ্জে যারা আছে, যেরকম জাকারিয়া ভাই আমার সামনে আছে, জাকারিয়া ভাই যখন ঢাকাতে যায় কোনো সময় টঙ্গী হয়ে যায় না, সেই রাস্তা ইউজ করে এবং 300 ফিট দিয়ে সুপার গতিতে চলে যায়। আর ইদানিংকালে তো 300 ফিটের যে কন্ডিশন, সে কন্ডিশনে হচ্ছে একটু স্পিডিং করলে মামলা। এই রাস্তাটা দিয়ে বাইকে কম আসা হয়েছে আমার, আমার গাড়িতে বেশি আসা হয়েছে, অফিসের গাড়িতে। অফিসে যদি গাজীপুর যদি কোনো ভিজিট থাকে, সে ভিজিটের ক্ষেত্রে হচ্ছে আমরা অফিসের গাড়িগুলো নিয়ে আসলে এই রাস্তা দিয়ে নিয়ে আসে। আর আজকে হচ্ছে জাকারিয়া ভাই নিয়ে যেতেছে। ও আচ্ছা আচ্ছা, জাকারিয়া ভাই বলতেছে যে এই যে রাস্তাটা, এই রাস্তাটা যথেষ্ট সাপের মতো পেঁচানো পেঁচানো, আঁকা বাঁকা আঁকা বাঁকা আছে, এবং রাত্রে 10টা 11টার পরে কর্নারিংয়ে সেই বান্দরবনের একটা ফিল নেওয়া যায়। এখন সময় 6টা, আর আমরা আসি হচ্ছে 300 ফিটে। আমি যাচ্ছি জাকারিয়া ভাইয়ের সাথে, ইয়ামাহার একটা ট্রেনিং প্রোগ্রাম আছে ওইখানে, সে প্রোগ্রাম না প্রোগ্রাম আমি কিচ্ছু জানি না। জাকারিয়া ভাই বললো যেহেতু আপনি এখান দিয়ে যাবেন তাহলে একটু ঘুরে যান, তো ওইখানেই যাচ্ছি আর মনে হয় চলে আসছি, মানে না আরও সামনে আই থিঙ্ক। জাকারিয়া ভাই জানে, আমি জানি না, ভালো লোকেশনটা। সন্ধ্যা হয়ে আসতেছে, আলো কমে যাচ্ছে, ও চলে আসছে আই থিঙ্ক মনে হয় এখানে। আমাদের স্পট কি আরো সামনে নাকি এখানে ছবি তোলার ব্রেক? এটা কি ছবি তোলার ব্রেক? হ্যাঁ জায়গাটা সুন্দর, আপনার হচ্ছে ইসের একটা ফিল আছে, মধুপুরের মধুপুরের পাহাড়ি ফিল আছে, মধুপুরের যে টিলাগুলো আছে না, টিলার একটা ফিল আছে। এই জায়গাটা দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছে, যে এগুলা মধুপুরে যে টিলাগুলো আছে লাল মাটির টিলা টিলা, সেরকম ওটা ই ঘন বন, সে ভালো লাগতেছে জায়গাটা। ভাই আমি কিন্তু ফার্স্ট টাইম আসলাম এখানে, আমি কিন্তু ফার্স্ট টাইম আসছি জাকারিয়া ভাই। ভাই আপনার এরিয়া দিয়ে যখনই যাব তখন হচ্ছে আপনার আমি স্মরণ করব এবং সবাইকেই করি আমি কাজটা। আমার প্রবলেমটা হচ্ছে যে আমি কন্টিনিউয়াসলি সবার সাথে যোগাযোগ রাখতে পারি না। আপনি দেখবেন আমার সাথে ফেসবুকে আপনি কানেক্টেড আছেন, বাট আপনার সাথে কিন্তু হাই হ্যালো আমার হয় না,
বাট আমি যদি যাই বা ই হয় সেক্ষেত্রে যোগাযোগ হয়। আমি তো ওই কথাটাই বললাম যে ভাই আমার কথা হচ্ছে পাশ দিয়ে আমি যখন যাব তখন একটু মানে ফোন দিলে আলহামদুলিল্লাহ সারাদিনের অফিসের কাজ ঘোরাঘুরি অনেক হইলো আর এখন সময় 7:18 আর আসি একটা জঘন্য প্লেসে। জঘন্য প্লেস বলতে ভাইরাল একটা প্লেস যেখানে ছবি তুলতে গেলে লজ্জা লাগে, মানে আমরা এমন করে ফেলছি পচায় ফেলছি ভাই। কি রে ভাই এই যে টেসলা উল্টা বার দিয়ে আসতেছে, কিছু বলার নাই। সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে, অনেক ধকল গেছে। জাকারিয়া ভাইকে অসংখ্য ধন্যবাদ, উনি আমাদেরকে কালীগঞ্জ থেকে সময় দিল, তারপরে হচ্ছে পূর্বাঞ্চলে এসে এখানেও সময় দিল। তারপরে হচ্ছে পূর্বাঞ্চলে আমার মূল প্রবলেমটা হচ্ছে এখানে আসার পরে আমি মানে শুধুমাত্র পূর্বাঞ্চলে চিনি হচ্ছে মহেজউদ্দিন চত্বর বা এই এরিয়ার একটু চিনি, বাট আশেপাশে যে এত সুন্দর জায়গা আছে বা এই ভেতরগুলোতে যাওয়া হয় না কোনো সময়, শুধুমাত্র হচ্ছে কোনো প্রোগ্রাম থাকলে 300 ফিটে আসা হয়, আদারওয়াইজ আসা হয় না। যে ঘোরার উদ্দেশ্যে বা আড্ডার উদ্দেশ্যে আসা হয় না কোনো সময়, শুধুমাত্র হচ্ছে কোনো প্রোগ্রাম থাকলে, সেটা ইফতার পার্টি হোক বা আদার্স যে কোনো প্রোগ্রাম হোক বা কোনো গ্রুপ প্রতিষ্ঠা বার্ষিকী হোক, সেক্ষেত্রে হচ্ছে এখানে আসা হয়। আর যার কারণে জাকারিয়া ভাই আমাকে সেই ইসের থেকে আসা এখানে উঠাই দিয়ে গেল। আমার আমি চিনি না, মানে চিনলে এখানে হারায় যাবো। হ্যাঁ আসতে পারবো গুগল ম্যাপ দেখে, বা ডিফিকাল্ট হয়ে যায় অনেক সময় গুগল ম্যাপে ভাঙা রাস্তা দেখায়, ভালো রাস্তা দেখায় বা রাস্তা দেখায়, অনেক সময় রাস্তা থাকেও না, যে বিড়ম্বনাগুলো আমরা পড়ি। তো ভিডিওটা বড় করব না, এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন, ইউটিউব থেকে যারা দেখতেছেন সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।